মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শনিবার, এখন বাজে 10টা আর আমার পিছনে কে বসে আছে দেখতে পাচ্ছ? ও মাই গড, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই যে আর ও শরীরটা একটু ভালো হয়ে গেছে আজকে। ও ভাবলো যে আজকের থেকে দোকানে যাবে, কিন্তু তার কোনো উপায় নেই, কারণ বাইরে যা বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টির মধ্যে ও যদি বেরোয়, যা শরীর খারাপ হয়েছে তার থেকে দুগুণ হয়ে বিছানায় পড়ে থাকবে আর আমার মাথা খারাপ করবে। তার থেকে না যাওয়াই ভালো, তাই ঘরে রেখে দিয়েছি, যেতে দিইনি। বাইরে এত বৃষ্টি হচ্ছে, মা বললো আজকে খিচুড়ি বানাবে। খিচুড়ি আমার অতটা ভালো লাগে না, আবার ভালো লাগে পুজোর প্রসাদ যে খিচুড়িটা, ওটা তবু একটু খেতে ভালো লাগে, কিন্তু এই খিচুড়ি আমার অতটা ভালো লাগে না। তো এ খুব খিচুড়ি ভালোবাসে, ওর পূজাও ভালোবাসে বোধ হয়, বাবা অতটাও ভালোবাসে না, মা খায়, শুধু আমি আর বাবা বোধ হয় খাই না, আমার ঠিক পছন্দ না। বাড়িতে ফ্রিতে কাজের লোক আছে, ও মনে মনে বলছে আমি কাজের লোক, তুই কাজের লোক। আমি ওই ঘর থেকে এই ঘরে চলে এলাম একটা কথা বলার জন্য। আমি বলেছিলাম না আমার মাথায় কিছু একটা ঘুরছে, সো আমি ভেবেছি 24 আওয়ার্স সৌরভকে ইগনোরিং চ্যালেঞ্জ করব, মানে 24 আওয়ার্স ওকে ইগনোর করব ভিডিওর মধ্যে, ব্লগের মধ্যে, তোমরা বুঝতেই পারবে, সেটা ও জানে না। তো আমি এই ঘরে এসে বলছি, সো দেখতে থাকো কি হয়। এমনিতেই ও শরীর খারাপ, তারপর আমার মনে হচ্ছে ও আরও খোঁজে যাবে। তো এখন করবো আমি সকালে ব্রেকফাস্ট, তো এখন করবো সকালে ব্রেকফাস্ট, পূজা সকালবেলা কচুরি আর ঘুগনি করেছে। আমাকে একটু একা থাকতে দেবে? তো আমি এখন চলে এসেছি লাঞ্চ করতে। তখন টিফিন করার পরে আমার এত ঘুম পাচ্ছিল, ওষুধ খেয়েছিলাম, এই ঘুম থেকে উঠলাম, সবে ঘুম থেকে এসে এই খিচুড়ি, পাঁপড় ভাজা, আলু পুরো ভাজা করেছে, পটল ভাজা, চাটনি, আর এই বাঁধাকপির তরকারি, আবার এই পাঁপড়, আর এই খিচুড়ি আমরা এখন খাবো দুপুরের লাঞ্চ। আমার মোটেই পছন্দ না, পাঁপড় খাবে নাকি তুলে দেবো এখন, আজকে আমাদের শনিবার, তাই নিয়ে লাঞ্চ খাবো। বাইরে বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে খিচুড়ি ভালো লাগে, সাথে একটু ইলিশ মাছ ভাজা হলে ভালো। গুড ইভিনিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, আবার কন্টিনিউ করছি। তখন ফোনে চার্জ ছিল না, আর ফোনে ভিডিও এডিটিংও করছিলাম, তাই জন্যে আর কন্টিনিউ করতে পারিনি। এখনও সেই প্র্যাঙ্কটা চলছে, ও এই ঘরে এখনও শুয়ে আছে, তখন তো দেখলে একটুতেই ও খিট খেয়ে গেছিলো,
এখনো খিটকে আছি ভালো মতো, এখনো পর্যন্ত বলিনি। সো এখন থেকে আবার দেখো, আর অনেকদিন পরে আমি ওর একটু সাজুগুজু করেছি, কারণ এই কদিন শরীর খারাপ করে পুরো ভূতের মতো মুখ চোখ হয়ে গেছিলো। তাই জন্য মনে হলো আজকের একটু সাজুগুজু করি। কাজল পরেছি অনেকদিন পরে, আমি যখন স্কুলে যেতাম তখন রোজই কাজল পরতাম, এখন এমন হয়েছে আমি একদমই কাজল পরি না, কারণ আমার বুঝতে পারি যখন এখন করে যে কাজল পরে পরে আমার চোখের তলাটা কালো হয়ে গেছিলো তখন খুব। তো তাই এখন আমি অত ডেলি পরি না, পরলেও রাতেবেলা তুলে দেওয়ার চেষ্টা করি। এখন আমরা চা খেতে চলে এসেছি, আমার সাথে বসে আছে এই যে সিন্টু। সিন্টুর পাশে আর একজন তুলি সরে যাচ্ছে, এলো ভেবে যে ওনাকে দেখাতে যাচ্ছি। আপনার চা খাওয়া হয়ে গেছে? ওনার চা খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। এই যে ইনি পুরো বিস্কুটের কৌটো খালি করে দিয়েছে, এই যে এই বাচ্চাটা, শুধু এই বাচ্চাটা বিস্কুটের কৌটোটা পুরো শেষ করে দিয়েছে। টিভিও দেখতে দেবো। কথা বলবে না আমার সাথে। Thank you.
মানুষের বাথরুম পেলে তো বাথরুমটা ছাড়তো, তুমি ইচ্ছা করে বুঝে গেলে তুমি নাটক করছিলে, তুমি বাথরুমের মধ্যে বলেই যাচ্ছিল ওরম ভাবে তাকালে তাকিয়ে লাভ নেই, তুমি নাটক করছিলে বাথরুমের মধ্যে, তুমি বেরোতে গিয়ে একবার যেদিন কামিয়ে আসি তুমি ঢুকে গেলে আমি দেখতে পেয়েছি কি করছো, এই কি হচ্ছে আমি কি জিজ্ঞাসা করছি, কিন্তু কালকে রাত্রি থেকে দেখছি কোনো কথা বলছো না, কি বলছো না পাগল হয়ে গেছি কি হয়েছে কি হয়েছে তুমি বললে ব্লগ করবে, ব্লগ তো আগে করছো না, তোমার তো ভিডিও করার কোনো ইচ্ছাই নেই, তুমি 200 টাকার আয়নার জন্য তুমি 2000 টাকার ঘড়ি ভাঙছিলি, কালকে থেকে আমি বাড়ি দিয়ে বেরোইনি, আর কি করি এটাই তো তোমার সবচেয়ে বড় রাগ, আমি বাড়ি দিয়ে বেরিয়েছি সেটাই তো করিনি আর কি আছে, সব কিছু ঠিকঠাকই করেছি, খাওয়া দাওয়াও করেছি, আবার কি কি বলো তো ভালো জানাই করেছি বিয়ে খাওয়া করে, আমি তো পাবজিও খেলছি না,
এখন মন টন খারাপ করে চুপ করে শুয়ে আছে, খুব চটে গেছে। সিম্বা কি করবো, সিম্বা সিম্বা বলে দেবো, সিম্বা সিম্বা বলে দেবো। ও ঘরে লাইট ফাইট অফ করে শুয়ে আছে, দেখি কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, খাবে না? ওঠো খাবে, ওঠো ওঠো খাবে, ওঠে খাবে, ওঠো মা ডাকছে, ওঠো বাবার একটি ওটো রাত হয়েছে, খাবে না ওটো, ওটো ওষুধ খাবে তো ওটো। এবার হাসি বেরোচ্ছে, দেখো এবার হাসি বেরোচ্ছে, ওটো কেমন লাগলো বলো, মুখ লোকাচ্ছে, প্র্যাঙ্ক খাওয়াইতে ওটা পরে তো এখন লজ্জায় মুখ লোকাচ্ছে। আমারও সময় আসবে, আমারও আসবে সময়। সো আমাদের প্র্যাঙ্কটা দেখলে তোমাদের কেমন লাগলো সেটা জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে তো আমাকে দেখছি, দেখো ওখান থেকে আমার প্র্যাঙ্ক ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, যদি খুব ভালো লেগে থাকে তো নিচে কমেন্টে অনেক অনেক আইডিয়া দিও যাতে আমি আরও আরও করতে পারি। সো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, পাশে ছোটো সাজি বেল আইকনটা আছে ওটাও ক্লিক করে দিও, আর আজকের মতো টাটা, গুড নাইট।